বন্ধুক আমারই ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে এনামুল ভাইয়ের গাড়ল খামারের বেশ কিছু গাড়ল দেখাবো, কিছু কম দামের গাড়ল দেখাবো। তো চলুন এনামুল ভাইয়ের পরিচয়টা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই জান, আপনার পরিচয়টা আমার দর্শকদের দিকে দিতে চাই। আমার নাম এনামুল, আমার বাড়ি হয়েছে আপনার বোয়ালমারি জেলা সুয়াডাঙ্গা থানা দামুড়হুদা। আচ্ছা, তো ভাই জান আপনার খামারে তো আসলাম, জি, কিছু কম দামের গাড়ল দেখতে চাই। হ্যাঁ, এইগুলো আপনার ক্রস গাড়ল, এগুলো অরিজিনাল গাড়ল না ভাই, এগুলো হচ্ছে ক্রস। এগুলো ক্রস, জি। আচ্ছা, এটা তো অনেক মোটা মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটু ছোট হয়তো। আচ্ছা, এগুলো ক্রস সমান হয়, জি। তো লেজে নেই, সব ত্রিকোণ। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ক্রস। আচ্ছা, এগুলো বয়স কেমন ভাই? এটার বয়স হয়তো আপনার 3 বছর হবে। হুম, এটার বয়স একটু উষাটা একটু বেশি হবে। বেশি হবে, জি। এটার কেমন প্রাইস? এইগুলো আপনার 11,000 টাকা। 11,000। ওজন কতটুকু হবে এটা আপনার? ওজন হয়তো বা 30 কেজি হবে আর কি, বডি ওয়েট 30 কেজি। জি, 30 কেজি। আচ্ছা, এটা বাচ্চা দুটো দেয়? জি, এটা এটা পেটা বাচ্চা আছে ভাই। বাচ্চা আছে? জি। প্রেগনেন্ট? জি। ও, তাই তো, তো অনেক বড় প্ল্যান। আর এটা? ওটাও, এটাও প্রেগনেন্ট ভাই। এটাও প্রেগনেন্ট? জি। এটার দাম কত? এটা এটার দাম আর 12,000 ভাই। 12,000? জি। দেখুন দর্শক বন্ধুরা, বডি ভালো, জি, কিন্তু দাম কম কেন? এগুলো আমি তো করস তো ভাই। আচ্ছা, ও এটার বডি ওজন? হ্যাঁ, এটার বডির ওজন আপনার আপনার 30 কেজি উপরে হবে। 30 কেজির উপরে? আচ্ছা, মাথাটা দেখান, মাথার দিকটা দেখান, ওটারও দেখান। এই মাথাটা দেখো তো। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, আপনাদেরকে দুইটা কোয়ালিটির দেখালাম, 10,000 আর 12,000। 12,000 টাকা। এই লেজের কাছে কি দাম কম হয়ে যাচ্ছে? জি, লেজের কাছে। আচ্ছা, এগুলো কি দেখাচ্ছেন ভাই? এগুলো আপনার হাই লেভেলের ক্রস ভাই। হাই লেভেলের ক্রস? ক্রস, জি। বাহ, লেজগুলো তো মোটাও আছে। জি, একদম হাঁটু সেম। এগুলো পেটে বাচ্চাও আছে ভাই। পেটের বাচ্চা? প্রেগনেন্ট? জি। তাই তো, ওলানো তো আছে বেশ ভালো। এটা মনে হয় আপনার 4 মাস, 4 মাস হবে মনে হয়। দেখুন, প্রেগনেন্ট ভাই। বডি ওজন কেমন হবে এটার? এগুলো আপনার বডি ওজন 35-এর উপরে যাবে ভাই, যেহেতু পেটে, যেহেতু পেটে বাচ্চা আছে না। হুম, আচ্ছা, এর বয়স কত হলো? এটার বয়স হয়তো আপনার 6-7-এর কাছাকাছি যাইছে। 6-7-এর কাছে? মাথার দেখান আমার বন্ধুদের ভালো করে। দেখুন দর্শক বন্ধুরা, ভালো করে দেখুন, এই যে লেজ। আচ্ছা, এগুলো প্রাইস কত? এগুলো আপনার একবারে 15,500 ভাই। 15,500? জি। আচ্ছা, এর বাচ্চা দেয় কয়টা করে? এর বাচ্চা দুইটা করে আশা করা যাবে। দুইটা? জি। আচ্ছা, হাই লেভেলের করস তো ভাই, খুবই কোয়ালিটি আছে। 15,000? 15,500। আচ্ছা, আর ওটা কি দেখাচ্ছেন? ওটাও আপনার ওই একই, এটাও ক্রস। ওটাও ক্রস? জি। ওটার, হ্যাঁ, ওটারও পেটে বাচ্চা আছে ভাই। ওটারও পেটে বাচ্চা? কয় মাসে প্রেগনেন্ট? ও, এটা হয়তো আপনার 1.5-3 মাস এরকম হবে আর কি। আচ্ছা, 3.5-4 মাস এরকম হবে। এটাও ওলান বড় হয়ে গেছে। জি, এও দুইটা করে বাচ্চা দেয়? জি জি, এই জন্য মাথাটা ঘোরা। দেখুন দর্শক বন্ধুরা, খুব ভালো করে দেখুন, এটাও 15,000 দাম? জি ভাই, ওটা 15,500। 15,500? জি ভাই। আর এটা? এটাও আপনার 15,500 ভাই। 15,500। আচ্ছা, দুটাই খুবই সুন্দর। জি ভাই, দুটারই পেটে বাচ্চা আছে। বেশি করে নিলে একটু কম রাখা যাবে না? সে নেওয়ার সময় আপনার হয়তো বা ভাই শুনেরা কী করা যায় বোঝেন, অনেক সময় 2-500 কম হয়েও যায়, কিছু করার থাকে না, বোঝেন না। 14,000 করে হবে? না ভাই, এগুলো 14,000 করে দেওয়া যাবে না ভাই, এগুলো 14,000 করে দেওয়া যাবে না। 4-500 নিয়েন, আমার দর্শকরা আসলে দেন, 20-30টা যা নেই দিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, খুবই কোয়ালিটি সম্পন্ন দুইটা গাড়ল আপনাদেরকে দেখাচ্ছি। যদি নতুন করে খামার শুরু করতে চান, যদি মনে করেন যে আমি ভালোর ভিতরে অল্প দামের গাড়ল চাই, সেক্ষেত্রে এই কোয়ালিটিগুলো আপনারা কিনতে পারেন। আচ্ছা ভাইজান, এদের কয় দাঁত করে বয়স হলো? এটা আপনার হয়তো বা 6-7-এর কাছাকাছি যাইছে আর কি। 6-7-এর কাছে? এখন 6-7 এখনও আপনার হয়নি। আচ্ছা, যদি আমার বন্ধুরা বলে 2 দাঁতের চাই বা 4 দাঁতের চাই, 6 দাঁত নেবো না, সেক্ষেত্রে দেওয়া যাবে? দেওয়া যাবে, অবশ্যই আছে, দেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, ছেড়ে দেন। দেখুন খুব সুন্দর করে দেখুন দর্শক বন্ধুরা, রানিং অবস্থায় দেখুন, দেখুন খুবই কোয়ালিটি সম্পন্ন এবং গুণগত মান সম্পন্ন গাড়ল। পুরি, বাহ, হেভি কোয়ালিটি। শিং রয়েছে ভাই? তাই, শিং আছে, দেখেন হরিণের মতো শিং, একদম ফ্রেশ সাদা। জি, ফ্রেশ সাদা। দেখুন দর্শক বন্ধুরা, মাথা দিয়ে বডিটা সুন্দরভাবে দেখুন। আচ্ছা, লেজটা দেখুন, আসুন, এই যে লেজটা দেখুন। বাহ, এটা কি প্রেগনেন্ট? জি ভাই, মানে প্রথম প্রেগনেন্ট? প্রথম প্রেগনেন্ট। আচ্ছা, এটা তো অনেক লম্বা। হ্যাঁ ভাই, অনেক লম্বা। ভালো করে ধরেন, শক্ত করে।
গায়ক শক্তি তো ভাই, এক হাত দুই হাত ভালো লম্বা আছে গারলটা। আচ্ছা দুই দাঁত বয়স? জি ভাই, এ দুই দাঁত প্রথম প্রেগনেন্ট? জি প্রথম প্রেগনেন্ট। বাহ কোয়ালিটি আছে তো। আচ্ছা এটা বডি ওজন কেমন হবে আপনার? চল্লিশের ওপরে যাবে ভাই, চল্লিশের ওপরে যাবে, যেহেতু পেটে বাচ্চা আছে তো। আচ্ছা ভাই যদি আমার বন্ধুর এরকম বৃষ্টি চাই এই কোয়ালিটি একদম সেম সেম দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা স্ক্রিনশট মেরে রাখুন, খুবই কোয়ালিটি সম্পন্ন গারলটি, এই গারলটি খুবই সুন্দর। আপনারা যদি এই কোয়ালিটির দশটি বৃষ্টি চান তাহলে স্ক্রিনশট মেরে রাখবেন এবং খামারের ইমো হোয়াটসঅ্যাপে দেবেন, আর ফোন করে বলবেন যে ভাই ঠিক এই কোয়ালিটির গারল আমাকে বৃষ্টিটা দিতে হবে। আচ্ছা দেওয়া যাবে? অবশ্যই দেওয়া। আচ্ছা তাহলে এখন বলেন যে এই কোয়ালিটির গারলগুলো কেমন প্রাইস? এগুলো আমরা 20,000 টাকা বেশি ভাই, 20,000। প্রথম প্রেগনেট দুই দাঁতের এগুলো আমরা 20,000 টাকা করে বেশি। 20,000 টাকা? জি। তাহলে 20,000 টাকা দাম দর্শক বন্ধুরা, অরিজিনাল লেজটা খুব সুন্দর, অরিজিনাল গারল 20,000 টাকা। যদি 20-30টি নেয় আমার কোনো বন্ধু, জি 20,000-ই লাগবে, আর একটু কম হবে না? জি আর সময় দেখা যাচ্ছে আপনার 2-500 এগুলো গোল হয়, শুধু 2-500 কম নিলে হয়, আর একটু বেশি করে নিলে না ভাই, যেহেতু দর্শক বাঁচান বেফাইলটা কথা আমরা বলি না, যেহেতু হবে না বেফাইলটা কথা আমরা বলি না ভাই, যেহেতু দেওয়ার সময় 2-500 কম রাখা যায় আর কি। নতুন করে যারা শুরু করতে চাচ্ছে তাদেরকে তো সুযোগ দেবেন? অবশ্যই সুযোগ তো অবশ্যই দেবেন, তাদের সুযোগ না দিলে তারা কীভাবে খামার করবে? তাদেরকে একটু কম দামে চেষ্টা করবো ভাই, যাতে তারা খামারটি করে করে আবার তারা বেচা কিনা করবে, আবার আপনাদের সাথে নিয়ে যাবে। অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে আবার বেশি নিয়ে যাবে, আমি চেষ্টা করবো ভাই অনেক সহযোগিতা। আচ্ছা মাথাটা একটু সুন্দর করে দেখুন, দেখুন দর্শক, এই দেখেন শিং আছে, দেখেছেন কত হরিণের মতো শিং, কোয়ালিটি সম্পন্ন গারল। বাহ আচ্ছা এই এই দিকে ছেড়ে দিন আমার বন্ধুরা, একটু রানিং অবস্থায় দেখুন, দেখুন দর্শক বন্ধুরা, বাহ যান একটু কাছে গিয়ে একটু ভালো করে দেখুন, অনেক সুন্দর গারল। 10,000, 12,000, 15,000, 20,000 টাকার গারল আপনি দেখাইলেন, এর ভেতরে আমার বন্ধুদের যে কোয়ালিটি পছন্দ হবে সেই কোয়ালিটি, সেই কোয়ালিটি দেওয়া সম্ভব হবে? অবশ্যই। আচ্ছা তো যে দামগুলো বললেন সেগুলো চাওয়া দাম, তার থেকে একটু 19-20 করা যায়, সে গোলকল হবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো আমার বন্ধুরা যদি আপনাদের কাছে আসে সঠিক মানের গারল দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই, যাতে আমার বন্ধুরা নতুন করে খামার শুরু করে সফলতা পায়, অবশ্যই চেষ্টা করব। আচ্ছা হ্যাঁ তো ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধুরা, খামারের নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ভেসে উঠবে, আপনারা ফোন করবেন, কথা বলবেন, পরামর্শ করবেন, দেখবেন, আসবেন, তারপরে নতুন যাত্রা শুরু করবেন, নতুন খামার শুরু করবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। গারল পালনে লাভ আছে যদি আপনি পরিশ্রম করে গারলগুলো লালন পালন করতে পারেন, গারল পালন করতে হলে গারল হতে হবে, ভদ্রলোকদের এই গারল পালন হবে না। আপনারা আসুন দেখুন তারপরে শুরু করুন, খুবই খুবই লাভজনক একটি চাষ। তো ভাইজান ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। হ্যাঁ দর্শক বন্ধুরা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে, আল্লাহ হাফেজ।